হচ্ছে বেদান্তে আমরা মানে যেটা আমি বেদান্ত পড়ে বুঝেছি যে সবকিছু মানে দেহাতীত হতে বলছে। আবার যে বিজ্ঞান তন্ত্র যখন পড়ছি বলছে দেহকেই মাধ্যম করে এগিয়ে যাও। এই যে দুটো তো মানে হিসাব মতো আলাদাই বুঝছি, কিন্তু একটাও সুষম অর্থে দুটো তো একই কথা বলছে। তো আমি সেটা একটু জানতে চাইছি। দুটো দু রকম অ্যাপ্রোচ। যে বেদান্তের যে অ্যাপ্রোচ যে অনেকটা রেগুলেট করে এগিয়ে চলে গিয়েছে, যার কাছে শরীর মন অতটা ইস্যুই নয় একদম, তাকে তত্ত্বমসি বললে সে যে অনুভবে, সে যে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবেশ করবে তা বেদান্ত বলছে। ঠিক আছে, ইস্যু নয় মানে শরীর মন ইস্যু নয় মানে সে সমদম ইত্যাদি করে এতটা রেগুলেট হয়ে গিয়েছে যে তারা দরকারই পড়ছে না। তন্ত্র যখন কথা বলছে, তন্ত্র বলছে, তন্ত্রের অ্যাপ্রোচ আলাদা কিন্তু আলাদা কিছু। তন্ত্র বলছে যে এইটা করতে গিয়ে যে অনেকে দেখা গিয়েছে যে একটা নেগেটিভ দিক নিয়ে চলে এসেছে, অস্বীকার করতে শুরু করেছে। তন্ত্র বলছে যে না, অস্বীকার নয়। শ্রীরামকৃষ্ণও বলেছেন সিঁড়ি ত্যাগ করে ছাদে ওঠা, ছাদে গিয়ে দেখা ছাদ দা দিয়ে তৈরি, সিঁড়িও তা দিয়ে তৈরি। বেদান্তের শিখরে উঠে ব্যক্তি কি দেখে, জগৎ মিথ্যা না, জগৎ ব্রহ্মই, জগৎ একটা কনসেপ্ট। যখন বলে না জগৎ মিথ্যা, তখন জগৎকে একটা ছায়ার মতো দেখছি, বলছি জগৎ মিথ্যা মানে বলি এর কোনো রিলেভেন্সই নেই, এক সত্তাই আছে, এটা বেদান্তের কথা। তন্ত্রই কথাই বলছে যদি এক সত্তাই আছে তুমি দেহকে ত্যাগ করছো কেন? দুটোর দিকেই, একটা সাধক ভাব আছে, একটা সিদ্ধ ভাব আছে। বেদান্তের সাধক ভাব সে কেটে 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 এগাচ্ছে, সিদ্ধভাবে সে বলছে সব এক। তন্ত্রের ভাবটা কি একটু উল্টো। তন্ত্র সাধকের জন্য কি, যে পুরোপুরি ছাড়তে পারছে না, তাকে যদি ছাড়তে বলা হয় সে চোখ তো বন্ধ করে ফেলবে কিন্তু ছাড়তে সে পারবে না, সে অবলম্বন শূন্য হতে পারবে না তার চাই। তখন তন্ত্র বলছে ঠিক আছে, এতে কি ব্রহ্ম নেই? এর সাথে তোমার যে বিষম সম্পর্ক ওটা ত্যাগ করো, এটা ছাড়তে হবে না। একজন বলবে আমি মোবাইল ব্যবহার করব না, এটা একটা মনের প্রকৃতি, সে তাকে বলবে যে মোবাইল মিথ্যা। একজন বলবে মোবাইল আমি ছাড়তে পারছি না, একটা কাজ করো মোবাইলের সাথে সম্পর্ককে ইমপ্রুভ করো, এটা একটা অ্যাপ্রোচ। এটা দুটো মনের প্রকৃতির জন্য দুটো, যে উপরে উঠে যাবে যে মোবাইল ছেড়ে দিচ্ছি মিথ্যা, তাকে বেদান্ত বলবে কি এবার তুমি মোবাইল নাও, নাও ইউ ক্যান ইউজ ইট প্রপারলি, তুমি দীর্ঘদিন তো একে ছেড়ে থাকার অভ্যাস করে ফেলেছো না, তুমি এটাকে ইউজ করতে পারবে। তন্ত্র তাকে ছাড়তে বললো না, তন্ত্রের দিকে আজকে ভিড় কেন কি বলুন তো, তন্ত্র ছাড়তে বলে না। যারা ছাড়তে পারবে না তারা অনেকে ভিড় করছে তন্ত্রে আজকে। একটা আলাদা জিনিস, একটা সম্পর্ককে তৈরি করতে গেলে, সুস্থ সম্পর্ক তৈরি করতে গেলে কিছু ধরতে হয়, কিছু ছাড়তে হয়। যারা না ছাড়ার দলে তারা মাছ মাংস ছাড়তে পারবে না, পারবেই না, তারা থাকতেই পারবে না, এটা তাদের বন্ডেজ, তাদের বন্ধন। তারা বলছে ছাড়াতে কি আছে, সব চেতনা শক্তি, তা শক্তি তো শুরু করছো, তুমি শুধু ঘাস খেয়ে দেখাও, তুমি পাতা খেয়ে দেখাও, ওটাও তো শক্তি, তারা পারবেই না। এইরকম লোকের তন্ত্রে দীর্ঘদিন ধরে বহু ভিড়, আজকের মিডিয়ার যুগে তো প্রচুর ভিড়। ঠিক আছে, তারা ক্রিয়া কর্ম তন্ত্র, যেমন বেদের, আমরা কি, আমরা বৈদিক পণ্ডিত যারা আছে, গণানাঙ্ক গণপতি গুম হাবা মহে বলে বেদের কর্মকাণ্ড নিয়ে বসে আছে, আবার কেউ তন্ত্রের মধ্যে এই মূর্তি সেই মূর্তি, এই পূজা সেই পূজা, এই নিয়ে বসে আছে। এরাই দুজনেই তন্ত্র আর বেদের অসার ভাগটা তুলেছে। ঠিক আছে, তো তন্ত্রের ভাব হলো তুমি তোমার সাথে মোবাইলের সম্পর্ককে একটা সুন্দর জায়গায় নিয়ে যাও। যেমন আমি পুরুষটির কথা বলছিলাম, পুরুষটির সম্পর্কে সুন্দরভাবে নিয়ে যাও। এই সুন্দরভাবে নিতে গেলেই তোমার প্রজ্ঞাই তোমাকে বলবে কিছু তো ছাড়তে হবে, কিছু তো আনতে হবে, কিছু জায়গায় চুপ করে যেতে হবে, কিছু জায়গাতে পাশে থাকতে হবে, কোথাও ধৈর্য ধরতে হবে, কোথাও শাসন করতে হবে। ঠিক আছে, এইটা যখন কেউ নিয়ে যদি তন্ত্রের দিকে এগায়, তন্ত্র তার খুব ইউজফুল হবে, বুঝতে পারছি। কিন্তু মানুষের যদি মন চুরি করতে শুরু করে, তন্ত্রের জন্য শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন ও পথে যেতে হবে না, কারণ চুরির সম্ভাবনা খুব প্রবল। যে ঘরে বিকারের রুগী সেই ঘরেই তেঁতুলের জ্বালা, দৃঢ়ত্ব করা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য লোকে তন্ত্রের দিকে বেশি ঝুঁকতে চায়, বলে দিয়েছে কলিতে তন্ত্রমত। যখন বলছি কলিতে তন্ত্রমত, আমি আলবাত স্বীকার করছি কলিতে তন্ত্রমত, কিন্তু শিবশক্তির মিলন রূপে তন্ত্রমত, শক্তির কি উপভোগ করার জন্য তন্ত্র নয়। যে কোনো স্টু সাধক সেই কথা স্বীকার করবে, বেদান্তেরও সেই একই অ্যাপ্রোচ। যে শিখরে উঠে দেখো এই জগৎ শক্তিময় ব্রহ্মময়, এইবারে যখন ডিল করবে তখন নমো নারায়ণায়, সামনে নারায়ণকে দেখছে সন্ন্যাসী। তন্ত্রতেও সামনে দেখছে সাক্ষাৎ জগদম্বা আছে, সর্বম শক্তিময়ম জগৎ, ভাব একই,
সাধক ভাবে দুটোতেই গোলমাল হতে পারে, সিদ্ধভাবে দুটোতেই সমর্থ হবে। ঠিক আছে, এমনও হতে পারে যে বেদান্তের ক্ষেত্রে সাধকভাবে কি সমস্যা হতে পারে, ছেড়ে ছেড়েই এটা করি না ওটা করি না, সে ধরে নিলাম আমার হয়ে গেছে, তার কিচ্ছু হয়নি। সে যেমন অপারেশনের কথা বললেন, অপারেশন গান পড়ছে, রাত্রিবেলা খায়নি, স্লিপিং পিলসগুলো নিয়েছে, রেডি হয়ে বসে আছে, মানে অপারেশন হয়ে গেছে, বাড়ি চলে এসেছে, তার কিচ্ছু হয়নি, তৈরি হচ্ছিল। এটা বেদান্তের ভুল হবে। তন্ত্রেরও তেমন, মোবাইলটা রেখে দিয়েছি, মোবাইলের সাথে তো ছাড়তে তো বলেনি আমাকে 18 ঘন্টা মোবাইলে, তার মানে সেও তন্ত্র বোঝে। তুমি ঘুমাও, উদাহরণ বলছি এটা শিব, তুমি কাজ করো, এটা শক্তি, দুটো কি আলাদা? ঘুমানো ব্যক্তি আর জেগে থাকা ব্যক্তি কি আলাদা? যখন তোমার এই ঘুমের শান্তি, ঠিক আছে, গভীর ঘুমের শান্তি তোমার কাজেতেও আসে, তখন শিব শক্তির মিলন হয়। কাজ তো করছো কিন্তু ভিতরে শান্তি ভাঙেনি, এটাই আমি বললাম, তখন শিবের কোলে শক্তি বসে আছে, শিব দ্বারা শক্তি গাইডেড হচ্ছে, ধ্যান দ্বারা জীবন গাইডেড হচ্ছে, অকর্তা দ্বারা কর্তা গাইডেড হচ্ছে, বুঝেছ? আর শক্তি যখন শিব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, শক্তি সত্য রজতব তিন গুণে ভেঙে যাবে এরকম ভাবে, ঠিক আছে? এখন শিবের কোলে যখন শক্তি বসে আছে, মা গুণময়ী, সব গুণের আধার, জীবনে সত্য রজতম তিন গুণের সন্তুলন এসে গিয়েছে। শিবের কোলে যখন শক্তি থাকেন, তখন জীবনে সত্য রজতম গুণের সন্তুলন থাকে। শিব থেকে শক্তি বিচ্ছিন্ন হলে কোনো গুণ সামনে চলে আসে, সে খেলতে শুরু করে। আজকে হচ্ছে না প্রকৃতি ক্রিয়মাণানি, যখন শিবের কোলে তখন প্রকৃতি ক্রিয়মাণানি গুণই করমানি সর্বস্ব, শিবের কোলে আছে, গুণ কাজ করছে, মা শক্তিময় কাজ করছেন। আর যেই সরে যাবে, অহংকার বিমূল আত্মা কর্তা অহমিতি মন্যতে, যেই শক্তি নেমে গেলেন এবার ভুল হয়ে যাবে, আমি সত্যগুণী, আমি রজগুণী, আমি তনগুণী, বিমূর আত্মা, ঠিক আছে? তো এই হলো বিষয়, এই দুটোই আমাদের চাই, যে শুধু শক্তিতে আছে তার জীবন অসম্পূর্ণ, যে শিবের কথা বলছে শক্তি নেই সেটা বেঁচেই নেই, শিবত্বের এক্সপ্রেশন নেই কোনো, এক্সপ্রেস করলেই শক্তি হবে। আর জীবন শক্তিতেই, আমরা মায়ের কোলে আছি, শিব, শিবের কোলে পার্বতী, পার্বতীর কোলে গণেশ, আমরা মায়ের কোলে আছি, আমরা গণপতি, ঠিক আছে? তো যেহেতু আমরা মায়ের কোলে আছি, মাকে থ্রু দিয়ে যেতে হবে, এটাই তন্ত্রের ভাব, মাকে থ্রু দিয়ে যেতে হবে। তো তাতে কি নেগেট করছো? নেগেট করো না, প্রণাম করো, সম্মান করো জীবনকে, নিজেকে, অন্যকে, বুঝা যাচ্ছে? এইটাই শিবশক্তির মিলন। ভিতরে শান্ত ভাব, এই দিয়ে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছে আর কাজ করছে, শান্তি থেকে যখন গাইড হবে তখন সেটা শিবশক্তির মিলন। আর যখন শান্তি থেকে না, জগতের জিনিসগুলো আমাকে এফেক্ট করতে শুরু করবেন, তার থেকে সিদ্ধান্ত হবে, তখন আমি শিব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, এবার শক্তি অহংকার হয়ে যাবে, শক্তি ব্যক্তি হয়ে যাবে, গোলমাল হতে শুরু করবে জীবনে, বুঝে গেল? চলো।